হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু দিস ইউট্যুব চ্যানেল আজি আমি গোটে ইম্পর্টে লং কোশ্চেন তোমার এজুকেশন র ইম্পর্টে লং কোয়েশ্চেন যা সিলেক্ট টু থাউজেন টোয়েন্টি ফোর মুি আসছি পরিক্ষা এবং উদ্দেশ্য আলোচনা কর এখন আমি ডিসকশন করা ভালোভাবে শুণিবাষ পর্যন্ত দেখব কমিটি মধ্যে আমি লেখা চেঞ্জেস করা এই যে আনিছি তাকে তুমি টিকি দেখব থাক বুঝি যাবুর্ণ ভাবে তাপরে স্ক্রিনসট নেই কেউঠে চেঞ্জেস করি তুমি করে নিও এবং নোটস রেডি করে নিও ওকে তোমাকে সব যে তুমি যেত লং কোশ্চেনটি লিখুছ পিলা ফার্স্টলি তোমার ইন্ট্রোডকশন নিশ্চিত ভাবে রহব এবং লাস্টলি কনক্লুজন পার্ট ওকে কনকলুজন পার্ট নিশ্চিত ভাবে তুমি রখিও ফার্স্ট ইন্ট্রোডকশন ইন্ট্রোডকশন কোণ তোমার ডিফার কুচি কোশ্চন হিসাব তোমার ডিফার কুচ চেঞ্জেস রব এই যে কোশ্চেনটি রহলা পরিবেশ শিক্ষা কোণ এর তুমি ডাইরেক্ট পরিক্ষা কো পারারে লিখব সেকেন্ড পা ওকে পরিক্ষা বিষয়ে তুমি সেকেন্ড পেখব কী পরেশ শিক্ষার আবশ্যকতা শিক্ষা কোণ তা তুমি সেকেন্ড প ইনক্লুড কর ফার্স্টের লিখব পরে কোণ কহিলে কোণ ওকে পূর্ব কিন কম হচ্ছে তা ইনক্লুড করি তাহলে দেখবা চল ପରିବେଶ କ'ଣରେ ପିଲାମାନେ ଏଠାରେ କ'ଣ ଲେଖା ହେଇଛି ସମୟ ଥିଲା ପୃଥିବୀର ଜନସଂଖ୍ୟା ଆଶାତିତ ଭାବରେ କମ୍ ଥିଲା ତେଣୁ ଏହାର ପ୍ରଭାବ ପରିବେଶ ଉପରେ ପଡ଼ୁନଥିଲା ସାମ୍ପ୍ରତିକ ସମୟରେ ଦ୍ରୁତ ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ଜନଜୀବନକୁ ପ୍ରଭାବିତ କରୁଛି ପୃଥିବୀର ପରିବେଶ କ୍ରମଶଃ ନଷ୍ଟ ହେବାକୁ ବସିଲାଣି ଯାନବାହନ ବୃଦ୍ଧି ଜଙ୍ଗଲ କ୍ଷୟ ପରିବେଶକୁ ପ୍ରଦୂଷଣ କରିବାରେ ନିର୍ଣ୍ଣାୟକ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଛି ଠିକ୍ ଅଛି ଏଇଥିରେ କ'ଣ ଲେଖା ହେଇଛି পরেশ কিপর ভাবে প্রদূষিত হচ্ছে কৌছি তাহা কিছুটা অ্যাড করাছি তুমি প্রথম লেখব কোণেশ কেখব ভৌতিক বা নিরীব উপাদান এবং সজীব উপাদান কুলেই কোণ প্রাকৃতিক গঠিত পরিবেশ ক প্রথমে লেখব পরিবেশ কোণ আমার চতুর্থপার্শ্বর যা সব অ ভৌতিক ও অভৌতিক উপাদানর সমষ্টি কুড়ে বলে পরিবেশ তাপরে পূর্ণর পূর্বকালের মনুষ্য স্থায়ী ভাবে বসবাস করু ন মনুষ্য নিজের নিয়ন্ত্রণ হাসল পরে জনসংখ্যা বড়ি বড়ি চালিলা এবং গুণিত হেলা বিজ্ঞান এবং বৈষয়িক বিকাশ ঘটিলা বিজ্ঞান এবং বৈষয়িক বিকাশ পরে যেতিকি মনুষ্য অগ্রগতি করছি পর সেকি নিম্নকু মধ্যে। ପିଲାମାନେ ବିଜ୍ଞାନର ଅଗ୍ରଗତି ଫଳରେ ବିଜ୍ଞାନର ଅଗ୍ରଗତି ହେଲା ବୈଷୟିକ ବିକାଶ ହୋଇ ଚାଲିଲା ଏହାଦ୍ୱାରା ଏହାଦ୍ୱାରା କ'ଣ ଏହା ଦ୍ଵାରା ଜଙ୍ଗଲ ନଷ୍ଟ ହେଲା ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ଫଳରେ ମଧ୍ୟ କ'ଣ ହେଇଛି ଜଙ୍ଗଲକ୍ଷୟ ହେଉଛି ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ଫଳରେ ଯାନବାହାନ ବୃଦ୍ଧି ହୋଇଛି ତାଙ୍କ ରହିବା ପାଇଁ ସ୍ଥାନ ଆବଶ୍ୟକ ତାହେଲେ ଜଙ୍ଗଲ ଗୁଡ଼ିକ କଟାକଟି ହୋଇକି ସେଇ ସ୍ଥାନରେ ତାଙ୍କୁ ଗଛ ଦରକାର ସ୍ଥାନ ଆବଶ୍ୟକ তাহলে সেটার রহাকে ঘর বনাইবে কঠ দরকার তাহলে জঙ্গলক্ষয় হব জঙ্গলক্ষয় পরিবেশ কু প্রদূষণ করি নিণায়ক ভূমিকা গ্রহণ করছে ওকে সেকেন্ড প আমি লেখা সেকেন্ড পারে পরিবেশ শিক্ষা কী আবশ্যক তাহলে লেখা হুম শিক্ষা পরিবেশর প্রদূষণ কারণ বুঝি এর প্রতিকার করা এবং নিজের বিকাশপ্রাই সুযোগ সৃষ্টি করা শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ପରିବେଶ ଶିକ୍ଷା କ'ଣ ପିଲାମାନେ ପରିବେଶ ଶିକ୍ଷା କ'ଣ ଏ ଏଗୁଡ଼ାକ ଏତେ ଗୁଡ଼ାକ ଲେଖିବା ଆବଶ୍ୟକତା ନୁହଁ ମନୁଷ୍ୟର ଚିନ୍ତାଧାରା ଠିକ୍ ଅଛି ମନୁଷ୍ୟର ଚିନ୍ତାଧାରା ଏଇଟାକୁ ଆଡ଼୍ କରିବ ମନୁଷ୍ୟର ଚିନ୍ତାଧାରାରେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ପରିବର୍ତ୍ତନ ନ ଆସିଛି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ପରିବେଶ ସୁରକ୍ଷା ହୋଇପାରିବ ନାହିଁ ଏଇ ଯେଉଁ ଏଥିପାଇଁ ସଚେତନତା ନିହାତି ଆବଶ୍ୟକ ସଚେତନତା ଏହା କେବଳ ମାତ୍ର ଶିକ୍ଷା ମାଧ୍ୟମରେ ହିଁ ସମ୍ଭବପର ହୋଇପାରିବ যে শিক্ষা এই এইটা এ পয়েন্টটি কি নিশ্চিত ভাবে অ্যাড করি যে শিক্ষা পরিবেশর প্রদূষণ এবং সুরক্ষার সূচনা প্রদান করে থাকে তাহলে পরিক্ষা বলে কুহায় দেখ পয়েন্টটি কু নিশ ভাবে অ্যাড করব পরিবেশ শিক্ষা কোণ আছে তুমি লিখিপার প্রাকৃতিক ও মনষতি সহিত মানুষের সম্পর্ক কু বুঝাই থাকে পরিক্ষা পরিবেশ সচেতনতা সৃষ্টি পরিবেশ শিক্ষা অটে ପରିବେଶ ସଚେତନତା ସୃଷ୍ଟି କରିବା ଦ୍ୱାରା ସୃଷ୍ଟି ଦ୍ୱାରା ବ୍ୟକ୍ତି ପରିବେଶ ସମସ୍ୟାର ସମାଧାନ କରିଥାଏ କ'ଣ କହିଥାଏ ପରିବେଶ ସମସ୍ୟାର ସମାଧାନ କରିଥାଏ ପରିବେଶ ସଚେତନତା ସୃଷ୍ଟି ଦ୍ୱାରା ପରିବେଶ ସମସ୍ୟାର ସମାଧାନ ହୋଇପାରିବ ଯାହାଦ୍ୱାରା ପ୍ରାଣୀ ଓ ଉଦ୍ଭିଦ ଜଗତ ରକ୍ଷା ପାଇପାରିବ ଏ ପଏଣ୍ଟ ଗୁଡ଼ାକ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତୁମେ ଆଡ଼୍ କରିବ ଓକେ ଦେନ୍ ପରିବେଶ ଶିକ୍ଷା ଦ୍ଵାରା କ'ଣ ହେବ পৰিৱেশ শিক্ষা দ্বাৰা ক' হ'ব মনুষ্য এই ধ্বংস মুখৰ বঞ্চি পাৰিব তুমু বৰ্তমান সময় আছিল প্ৰকৃতি ৰাণীকু সজাই পৰিৱেশ প্ৰদূষণ বা অৱক্ষয়ু ৰখিবা এতিপে শিক্ষা হি একমাত্ৰ মাধ্যম যা দ্বাৰা কি জন সচেতনতা সৃষ্টি কৰি এক সুন্দৰ পৃথিৱী গঢ়ি তোলিবা এয়া তুমি নিজ ভাষাৰে লিখি পাৰিব কিন্তু ক' কম মনে ৰখ যে মনুষ্যৰ চিন্তন ন আছে পৰ্যন্ত পৰিৱেশ সুৰক্ষা হৈ পাৰিব নাহি এই সচেতনতা যোন জাগ্ৰত কৰিব তাহা শিক্ষা মাধ্যমৰে যে শিক্ষা মাধ্যমৰে পৰিৱেশৰ প্ৰদূষণ এখন সুৰক্ষাৰ সূচনা প্ৰদান কৰি থাকে তাহ্ষা কোৱা যায় শিক্ষা কাষকি আৱশ্যক কাহি আৱশ্যক কাংকি নচেতনতা সৃষ্টি কৰিব ସଚେତନତା ସୃଷ୍ଟି ଦ୍ୱାରା ପରିବେଶର ସମସ୍ୟା ସମାଧାନ ହୋଇପାରିବ ଯାହାଦ୍ୱାରା ପ୍ରାଣୀ ଓ ଉଦ୍ଭିଦ ଜଗତ ରକ୍ଷା ପାଇପାରିବ ଓକେ ଏବଂ ଧ୍ୱନ ସମ୍ମୁଖରୁ ବଞ୍ଚିପାରିବ ଦେନ୍ ଆମେ ଏହାର ଏ କୋଶ୍ଚନର ସେକେଣ୍ଡ ପାର୍ଟଟିକୁ ଆସିଲେ ସେକେଣ୍ଡ ପାର୍ଟରେ କ'ଣ ଅଛି ପରିବେଶ ଶିକ୍ଷାର ଲକ୍ଷ୍ୟ ଏବଂ ଉଦ୍ଦେଶ୍ୟ ଓକେ ବହୁତ ଗୁଡ଼ିଏ ବହିରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଦେଇଛି କିନ୍ତୁ ଏ ଏଇ ଯେଉଁ ଅଛି ଏହା ଟିଭିଡବ୍ଲ୍ୟୁରେ ଦିଆହେଇଛି କିନ୍ତୁ ଏହା ଆଉ ଗୋଟିଏ ବୁକ୍ରେ ମଧ୍ୟ ଅଛି ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ এই সবু টেক্সপেপর এনক্লুড না তুমি নোট করে নিও ঠিক আছে পরিক্ষা শিক্ষার লক্ষ্যগুলো তিন ভাগের বিভক্ত করা যাই কোণ জ্ঞানাৎমক ভাওয়াৎমক কৌশলাৎক জ্ঞানাৎমক কগ্নেটিভ এফেকটিভ সাইকোমোটর ঠিক আছে জ্ঞানাৎমক কহিল কোণ জ্ঞানাৎমক জ্ঞানাৎমক লক্ষ্যগুড় হচ্ছে পর সমন্ধের জ্ঞান অর্জন করা ওকে নলেজ গে পৰিৱেশৰ মৌলিক উপাদান কণ কণ সজীৱ নিৰ্জীৱ উপাদান সম্পৰ্ক জানিবা ঠিক অঁ এই নলেজ উপেৰে বেছ কৰ জ্ঞানতক জ্ঞানত্মক বৃদ্ধি উপেৰে বেছ কৰ উদ্ভিদ জীৱ মানৰ সম্পৰ্ক সম্বন্ধৰে জ্ঞান অৰ্জন কৰিব ভাবুজি তিনিটি পইণ্ট তোমাৰ ভাল ভাৱে মনেহ সম্বন্ধৰে জ্ঞান পৰিৱেশৰ যি উপাদান গুড়িক অঁ সজীৱ নিৰ্জীৱ ভৌতিক অভৌতিক সেই উপাদান সম্পৰ্ক জাণিবা ଜ୍ଞାନ ପ୍ରାପ୍ତ କରିବା ଉଦ୍ଭିଦ ଓ ଜୀବମାନଙ୍କ ସମ୍ପର୍କ କିଭଳି ଭାବରେ ତାଙ୍କର ସମ୍ପର୍କ ରହିଛି ଓକେ ସେଇ ସମ୍ପର୍କ ବିଷୟରେ ଜ୍ଞାନ ଅର୍ଜନ କରିବା କେହି କାହାର ବିନା ବଞ୍ଚିପାରିବେ ନାହିଁ ସମସ୍ତେ ସମସ୍ତଙ୍କ ଉପରେ ନିର୍ଭରଶୀଳ ଦେନ୍ ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ଓ ପରିବେଶ ଅବକ୍ଷୟର କାରଣ ଜାଣି ଜାଣିବା କାହିଁକି ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ହେଉଛି ପରିବେଶ କାହିଁକି ଅବକ୍ଷୟ ହେଉଛି ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ପରିବେଶ ଉପରେ কিপৰি ভাৱেৰে তাৰ ৰেচন ৰ জানিব প্ৰাকৃতিক সম্পদৰ সুৰক্ষা উপায় সম্পৰ্কৰে সূচনা পাই প্ৰাকৃতিক সম্পদ যাওঁ অঁ তাক কিভাৱে আমি সুৰক্ষা কৰি পাৰিবা তাৰ কিভৰি ভাৱে আমি তাৰ ব্যৱহাৰ কৰি পাৰিবা সু ব্যৱহাৰ ফলৰে সুৰক্ষা কৰাবেশ প্ৰত্যায়িত্বোধ সম্পৰ্কে সচেতন হোৱা আমাৰ নিজৰ দায়িত্ব কণ পৰিৱেশ প্ৰত্যেক আমাৰ দায়িত্ব বিষয় আমি সচেতন হোৱা যোৱাৰ কি আমি পৰিৱেশকু কিপৰি ক্ষতি নকৰিবা সেইপ্ৰতি সচেতন হবা প্ৰাকৃতিক সম্পদৰ উপযুক্ত বিনিযোগ কৰিবাৰ জ্ঞান কৌশল জাণিবা অকে নেক্সট হ'ল ভাৎত্মক লক্ষ্য কোনো ভাৎতক লক্ষ্য পিলা মানৰ মনোভাৱ তৰ মাইণ্ডৰে ভৰ্তি কৰা সেই মানৰ পজিটিভ মেণ্টাল পজিটিভ নেছ তৰ ভিত ଓକେ ପୋଜିଟିଭନେସ୍ ପରିବେଶ ସୁରକ୍ଷାକୁ ନେଇ ପରିବେଶ ସୁରକ୍ଷା ପାଇଁ ସୁସ୍ଥ ମନୋଭାବ ସୃଷ୍ଟି କରିବା ପିଲାମାନଙ୍କ ମନରେ ତାଙ୍କର ମନ ମନୋବୃତ୍ତି ସୃଷ୍ଟି କରିବା ପରିବେଶ ସୁରକ୍ଷା କିପରି ହେବ ସେମାନେ ନିଜେ ନିଜେ ସେଥିପ୍ରତି ଆଗ୍ରହୀ ହେବେ ସେଇ ମନୋଭାବ ସୃଷ୍ଟି କରିବା পর্কের অধিক জাঁয়া পাই আগ্রহী হেবে নিজে অন্তরূর সে আগ্রহী হেবে পরিবেশ সম্পর্কের অধিক কোন কিপরি পরিবেশ কিপরি গঠিত হেচি এর ক্ষতি হেলে কোন হব এর সংরক্ষণ করলে কোন হব ঠিক আছে পর সুন্দরতা অনুভব করা পরে যে কেতে সুন্দর ঠিক আছে বর্ষা বর্ষা ঋতু তুমি দেখিপাও আমার যে পরিবেশটি আমলা শস্যশ্যামলা কি কেত সুন্দর যে দেখা যায় ওকে তো এইসব সুন্দরতা সে অনুভব করবে তার ক্ষতি হলে কম হব সে জাঁপারে প্রকৃতির প্রাকৃতিক পরিবেশ মধ্যে নিজকে হজাই দেবে অর্থাৎ সে প্রাকৃতিক যে পরেশ অনেক তার নিজে মজিযবে ওকে দেন এইসব রহিলা তোমার দিটা লক্ষ্য দেন কৌশলাতক সাইকো মোটর সাইকো মোটর লক্ষ্য কণ নিজক এতিৰে নিজক ইনভল্ভ কৰবে কৌশলা লক্ষ্যৰে কণ হ'ব সেনে নিজে ইনভলভ হৈকি ৰ সেইপৰি ভাৱেৰে সুৰক্ষা দিগৰে নিজে কাজ কৰাৰ ৰখিব নিজৰ পৰিৱেশ সুস্থ পৰম্পৰা সৃষ্টি কৰো বিভিন্ন কাৰ্যক্ৰম যেপৰিক সমাজ বৃক্ষৰোপণ মৃত্তিকা সংৰক্ষণ ইত্যাদি কাৰ্যক্ৰমৰে অংশগ্ৰহণ কৰোঁ এতিয়া ক' কৌশলা নিজে ফিজিকালি ইনভলভ হেবে সেই কার্যক্রমগুড়ি করে ওকে এই থিলা তোমার বহ সিম্পল অনেক এত লেখাও তুমি সম্পূর্ণ ফুল মার্ক পাই যাব ঠিক আছে দেন ইউনাইটেড ন্যাশনাল এনভাইরমেন্টাল প্রোগ্রাম ইউএনইপি ইপি কোণ কিন্তু পরিবেশ শিক্ষার লক্ষ্য কোণ আন্তর্জাতিক স্তরের পর সুরক্ষা নিমন্তে মিলিত কার্যক্রম প্রস্তুত করা আন্তর্জাতিক স্তরের দেখ ইন্টারন্যাশনাল স্তরের ଶିକ୍ଷା ମାଧ୍ୟମରେ ଆନ୍ତର୍ଜାତିକ ସ୍ତରରେ ପରିବେଶ ଜ୍ଞାନ କୌଶଳର ଆଦାନ ପ୍ରଦାନ କରିବା ପାଠ୍ୟକ୍ରମ ଏବଂ ଅଣ ପାଠ୍ୟକ୍ରମରେ ପରିବେଶ ଶିକ୍ଷାର ବିଷୟବସ୍ତୁ ପ୍ରସ୍ତୁତ ଏବଂ ଶିକ୍ଷାଦାନ ପ୍ରଣାଳୀ ନିର୍ପଣ କରିବା ଦେନ୍ ସେମିନାର ଓ କର୍ମଶାଳା ଓକେ ସେମିନାର ଓ କର୍ମଶାଳା ମାଧ୍ୟମରେ ପରିବେଶ ଜ୍ଞାନ ଆଲୋଚନା ମାଧ୍ୟମରେ ପ୍ରଦାନ କରିବା ଠିକ୍ ଅଛି ପରିବେଶ ସୁରକ୍ଷା ପାଇଁ ସଚେତନତାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ତେଣୁ ପରିବେଶ ସୁରକ୍ଷା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମରେ ସମ୍ଭବପର ହୋଇପାରିବ ଦେନ୍ ତୁମେ ପିଲାମାନେ କନକ୍ଲୁଜନ୍ ଟିକିଏ ନାକ ତୁମେ କନକ୍ଲୁଜନ ଟିକିଏ ନାକ ଆଡ଼ କରିବ କ'ଣ ଲେଖିବ ମାନବ ଜୀବନର ପରିବେଶରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ରହିଛି ଏକ ସୁସ୍ଥ ସୁନ୍ଦର ଜୀବନଯାପନ ପାଇଁ ସୁସ୍ଥ ପରିବେଶ ନିହାତି ଭାବରେ ଆବଶ୍ୟକ ଏବଂ ଏହି ପରିବେଶର এইবেশ সুৰক্ষাপাই পৰিৱেশ শিক্ষা নিহাতি ভাৱে আৱশ্যক ঠিক অঁ এই প্ৰত্যেক নাগৰিক সজাগ হোৱা আৱশ্যক তা নহ'লে জীৱ জগত অতিৰে কণ ধ্বংস হৈ যাবেশ সুৰক্ষা পাই পৰিৱেশ শিক্ষাৰ নিহাতি ভাৱে আৱশ্যক ৰতান ঠাৰ আমি সজাগ নহ'লে আগামী সময়ৰে আমাক হি এইতি ভোগিব পাৰিব ঠিক অঁ এতিকি নাক লেখিব সম্পূর্ণ ফুল মার্ক পাইব পিলা মানে ভল ভালোভাবে বুঝিপাই যে মানে ভিডিওটি যদি ভালো লাগুচ তাহলে তুমি লাইকটি নিশ্চিত ভাবে করব আগামী আপনার লং কোশ্চেন আবশ্যক তা কমেন্টে লেখিকি জনাও পিলাম ঠিক আছে বর্তমানপি রহলি ধন্যবাদ জয় মাতা দি